الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وكريمنا ورحيمنا وأولانا ومولانا محمد مدن عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأنصاره وأشيائه وأتباعه وأحبابه وعلينا معهم أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم صدق الله مولانا العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جي لله محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعتك محمد يا رسول الله پیاسا ہے تمہاری شربت دیدر کالم کرم کا فنا ایک پیالا پلاؤ یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ اٹھا کر زلف اقدس کو ذرا چہرے مبارک سے ہمیں دیوان ورواشی بناو یا رسول محمد یا رسول اللہ
محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ ملغ العلا بکماله اشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার 2019 সালের বার্ষিক ওয়াজ মাহফিল এবং ইশারসার মাহফিলের অধ্যকার অধিবেশনের মহতরম সাহেব সদর নাহায়াত লায়েকে কদরে গেরামি হযরত সাহেব ফজলুর রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত আস্থাভাজন আল্লামা হযরত মাওলানা আব্দুল বারী জিহাদি সাহেব দামত বরকাতুল আলিয়া মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম হাফাজে কেরাম মুরব্বিয়ানে আজম স্কুল কলেজ মাদ্রাসার প্রিয় ছাত্র ভাই হল নজওয়ান ভাই হল বৃহত্তর বাদেশ্বর এলাকার শ্রদ্ধেয় মুসলিম জনতা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ আমরা রে আজকে মহান গরর ডাক সাড়া দিয়া ইসালে সবর মাহফিল এবং বাৎসরিক জলসাত অংশগ্রহণ করার তৌফিক দান করছে আমরা শুকরিয়া জানাই আল্লাহ দরবার ফুরি আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরিয়া যে মাদ্রাসা তুনে সত্যিকার হাফিজে কোরআন হল বারো ইতিহাস আলহামদুলিল্লাহ এতদ সঙ্গে এখন দাখিল পর্যন্ত যুক্ত হয়েছে মাদ্রাসার পরিধি আরো বড় হয়েছে খেদমতর পরিমাণ আরো বাড়িয়ে হয়েছে যে জায়গার একাধারে কোরআন শরীফের সুরা ফাতেহা তুনে সুরা নাস পর্যন্ত হিফজ করিয়ে দেওয়া হয় মুখস্থ করাইয়া দেওয়া হয় এবং সাথে সাথে কোরআন শরীফের মানা তফসির হাদিস শরীফ পড়ানোর ব্যবস্থা এখানে হয়েছে আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনটি কবুল করছেন এবং দিন বদিন আরো তরক্কির সাথে কেয়ামত পর্যন্ত এই জায়গার শোহরত এই জায়গার খিদমতরে আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রাখতে সবে আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের শুরুতে যেহেতু ঈসা আলাইহিস সালামের মাহফিল আমরা দোয়া করি এবং আল্লাহর দরবারে কই আমরা ফরিয়াদ করি যে আল্লাহ এই মাহফিলে যত সওয়াব তুমি খুশি হয়ে দিবাই পত্র এলাকার তামাম মুর্দেগান হল কবরনিয়া সওয়াবের হাদিয়া পৌঁছাই দেও বিশেষ করিয়া যে সমস্ত মানুষে নিজের দন তন মন শ্রম সাধনা চিন্তা চেতনা সবই মাদ্রাসা লাগি ব্যয় করি করি আজকে মারা গেছেন কবরের জগত আসেন আল্লাহ এই মাদ্রাসার রং যারা দিন দিন বদলে এরার কবরের রঙে তুমি ওলা দিন বদিন রঙাই দিও সবে হকা আল্লাহুম্মা আমিন। গত বছরের আগের বছর এই মাদ্রাসার সভাপতি এবং মত এলাকার চেয়ারম্যান সাহেব আসলা তাই নাই এটার অনেক কমে আইসি আল্লাহ তান কবরে জান্নাতের বাগান বানাই দেবে সবে হকা আল্লাহুম্মা আমিন। হাজরিনে কেরাম আমরা যে মাহফিলে বইছি এই মাহফিলটা বড় ঐতিহাসিক মাহফিল
এটা নবী রসুলগুলোর সুন্নতা ছিল ওয়াজ বলা, আর আমরা বলছি আজকে ওয়াজ মাফি কথা আসারই নেই। কোরআন শরীফ যে কিতাব পড়ো, এই কিতাবই কেন শুধুমাত্র কিচ্ছা কাহিনীর কিতাব না, এটার মধ্যে ওয়াজ আছে, নসিহত আছে, হুকুম আছে, শরীয়ত আছে। এটা কোরআন শরীফে আল্লাহ ফার্স্ট এজেন্ডা এনে দেয়, কয়টা ফার্স্ট, হালাল হারাম মহকম মুতাশাবি আমসাল, সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ যারা পড়বা আর ইকান তুমি হালাল রে হালাল জ্ঞান করবা এবং হালাল কবুল করবা, এই কোরআন শরীফ যারা পড়বা ইকান তুমি হারাম সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে এই হারাম গুলার তাই বিশ্বাস করবা এবং হারাম রে তাই বর্জন করবা। কোরআন শরীফের মহকম আয়াত এগুলারে তাই পড়িয়া বিশ্বাস করবা এবং আমল করবা, মুতাশেব আয়াত গুলারে তাই বিশ্বাস করবা ইমান আনবা, আর যত আমসাল হল আছে সব আমসাল তুমি ইব্রত গ্রহণ করবা, সুবহানাল্লাহ। হুজুরে ফরমায় নাযালাল কুরআন আলা খামসাতি আওজুহিন, কোরআনে পাক আল্লাহ পাক পাঁচটা এজেন্ডার ফি নাজিল করছেন, এক নম্বর হালাল, দুই নম্বর হারাম, তিন নম্বর মহকম, চার নম্বর মুতাশাবে, পাঁচ নম্বর আমসাল। সুতরাং হুজুরে ফরমান ফা আহাল্লুল হালালা ওয়া হাররিমুল হারামা ওয়া আমালুল মুহকামা ওয়া আমিনুল মুতাশাবিহা ওয়া তামিরুল আমসালা রাওয়া মুত্তাফাকুন আলাইহি। হাজিরিনে কেরাম, তাইলে আমরা বুঝ পাইলাম কোরআন শরীফের মধ্যে একটা বিষয় নাই, সংক্ষিপ্ত আকারে আল্লাহ নবী হোসেন ফার্স্টটা এজেন্ডার ফি নাযিল হইছে। কোরআন শরীফে কোনো কিচ্ছা থাকলে এটা নিছক কিচ্ছা নাই, বরং এই কিচ্ছা তো নিয়ে আমরা শিক্ষা গ্রহণ করতাম। কোরআন শরীফের মহকম আয়াত যেগুলা এগুলা লইয়া টানাটুনি করার সুযোগ আমরা রাত নাই, কারণ যারা মহকম আয়াত লইয়া টানাটুনি করে মুতাশাবে আয়াত লইয়া টানাটুনি করে আল্লাহ কই দিছেন ইতা হইলা গিয়া বেমারি মানুষ, এরা দিল বেকার, নাউজ বিল্লাহ। ওয়া আমাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুম ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তাউইল, যারা দিলর বেমারি এরা কোরআন শরীফের মুতাশাবে আয়াত কল পড়ে, পড়িয়া ওটাতরে ওটারে তাউইল করে, তাউইল করিয়া ওটা দিয়া ফিতনা বাজাইতেছে। আর যারা ঈমানদার তারা কয় যে না ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, তার কারণ কি? তাহলে আল্লাহর নবী ফরমাইছেন মুতাশাবে আয়াতুল ফি বিশ্বাস ও আমিনুল মুতাশাবিহা, রাসূলুল্লাহ ফরমাইছেন মুতাশাবি আয়াত বিশ্বাস করিও আর মুহকম আয়াতুল ফি আমল করিও। সুতরাং ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লু মিন ইনদি রাব্বিনা, কোরআন শরীফের আয়াত মহকম হোক অথবা মুতাশাবে হোক, আর হালালের আয়াত হোক আর হারামের আয়াত হোক আর আমসালের আয়াত হোক, ইতার উপরে বিশ্বাস করা আমরার দায়িত্ব। আল্লাহ কইছেন, আল্লাহ নবী ফরমাইছেন বিশ্বাস করিও, আর আল্লাহ কইছেন যারা সত্যিকার বুঝদার মানুষ, জ্ঞানী মানুষ, আকলমন্দ মানুষ, তারা কয় মুতাশাবের উপরে আমরা বিশ্বাস করলাম, কারণ আওতা আমার আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। একটা কথা না কইলে না হয়, সময়ের তাগিদে কইতে হয়, একগুড়ো মানুষে আল্লাহ যে কইছেন দিল বেমারি হইলে মুতাশাবে আয়াত তখন পেশ করবো, ওটা তোরা তাউইল করবো আর মানুষকে বেড়া লাগাইব। মুতাশাবে আয়াত কোরআন শরীফ যেমন এক আয়াত কই আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশ বৈতাসছেন, রহমান আল্লাহ আরশ বৈতাসছেন, এই আয়াত হইল আয়াতে মুতাশাবি, এই আয়াত আয়াতে মুতাশাবি, দিলা আলিফ লাম মিম ইতা আয়াত হল আয়াতে মুতাশাবি হাত ওলা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এটা হইল মুতাশাবি আয়াত। এখন একজনে আপনারা জিকাইল ও আহলে হক আর আহলে বাতিল, আহলে সুন্নত আর আহলে হাদিস বা আহলে বাতিল বা বাতিল গির কাসিনার ও আলামত, আপনারা কইব কোসে আল্লাহ কেন, আপনি যদি কইন আল্লাহ তো সব জায়গা তো আছে, কইব কইছে না, তোমার আকীদা দুরুস্ত নাই, তুমি কাফির মুশরিক, নাউজুবিল্লাহ।
ও সময় যদি তুমি কইলা বলে আল্লাহ আর সব বনু আছেন খুব খুশি হইব, কারণ আল্লাহ রাতও বান্দিয়া তৈরি দিতে পারছে। নাউজুবিল্লাহ কইতানি না না, আল্লাহ দেলা আরশ আছেন, আল্লাহ ওলা সব জায়গাত আছেন, আল্লাহ রাব্বুল আলামিনে কইন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমরা শাহ রক্তনে আরো খাসাত আছি। সুবহানাল্লাহ, অন্য জায়গা আল্লাহ কইন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যাবা দিয়ে মুখ ফিরাইবা, তোমরা আল্লাহ তোমরা সামনে আসেন। সুবহানাল্লাহ, আল্লাহ কইন লা তাহজান ইন্নাল্লাহ মানা, আয় আমার হাবিব আপনি আবু বকরের কই দিকটা ডরাইতা না, আমি আবু বকরের লগে আছি। এই আয়াত যদি খালি বিশ্বাস করি বই থেকে আল্লাহ আরশে আজিমু আর কোনো খানো না, বাকি আয়াত তখন বাদ দিলাম নিনা না, আর যদি বাকি আয়াতের উপরে বিশ্বাস করি যে আল্লাহ সব জায়গাতে আছেন, সব জায়গার ভিতরে আরশ আছে, আল্লাহ আরশ আছেন সব জায়গাতে আছেন, সুবহানাল্লাহ হইতা নিনা না, কত সুন্দর বিশ্বাসের একটা সমাধান। সুবহানাল্লাহ আল আজিম, এর লাগি ওহাবি হকলে, আহলে হাদিস হকলে, খারেজি হকলে, বাতিল ফিরকাওয়ালা হকলে, আরব মানুষ যাওয়ার বাদে মানুষের টিফা মারে, বাদ ফুটিছে না ফুটিছে না, পেটিন তো বাদ রান্ধি একটা তুলা মারি টিফা মারেন না, তারা টিফা মারে কিতা দিয়া কয় আল্লাহ খানো বনো ওখান তা কৌশে, যদি কেউ কয় যে আল্লাহ তো সব জায়গা আছেন কইব তুই ঠিক না, আর যদি আপনি এখন আল্লাহ আরশ আছেন কইব তুই আমার দল ঠিক আছে। মদিনা শরীফ একবার এক পাকিস্তানি বেটায় শের ফোড়া উনি আমারে কইলো, তুম তো ইয়া রাসূলুল্লাহ কা পার্টি হ্যায়, কথা বুঝছেন না, কই তুমি তো ইয়া রাসূলুল্লাহর পার্টির মানুষ, তাইলে আমরাও ইয়া রাসূলুল্লাহর পার্টি, তুমিও ইয়া রাসূলুল্লাহর পার্টি, কয় হাম মসলো কি হ্যায়, এখন কয় দাওয়াত খাওয়াই তো, কথা বুঝছেন না, এখন দাওয়াত খাওয়াই তো, কয় ইয়া রাসূলুল্লাহ তুমি কো, আমরাও ইয়া রাসূলুল্লাহ কই, আমরা হইলাম হাম মসলো কি মানুষ, এখন ওটা মাত কথা শুরু হইলো। সুবহানাল্লাহ, এখন যারা আর রহমান ও আল্লাহর আরশিস তাওয়া মানে হেরা হইলো হেরার মুসলকর, আর সকল জায়গাতে আল্লাহ আছে নিকেন যারা মানে এরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আকীদা পরিষ্কার হইছিল আপনারা কাছে হাজিরিনে কেরাম, এর লাগি কোরআন শরীফর হাফিজ অকলর মাঝে আলিম অকলর মাঝে সব আলিম অকল ব্যস্ত লাইতা না, আল্লাহর নবীও ফরমাইছেন যে কেয়ামতের আগে আখেরি জমানাত আলিম অকল সাইল পায়া জন্তুর তনে আরো নিকৃষ্ট হইব, কিছু সংখ্যক আলিম অকল সাইল পায়া জন্তুর তনে আরো নিকৃষ্ট হইছিল, কারা এই যারা মানুষের পুরানা আকিদা দেতা মুমিন অকলে শিখিছিলা, আল্লাহর জাত সিফতে বিশ্বাস করা, আল্লাহর নবীর জাত সিফতে বিশ্বাস করা, নবীর যত জিনিস অকল লইয়া আইছেন আল্লাহর পক্ষ তনে সবরে বিশ্বাস করার নাম তো ইমান। এখন মানুষের শিকাইব যে হুনকা মোরার বাদে খবর কি আল্লাহ জিগাইতে নাই, মিলাদ ফরসনি, ক্যাম ফরসনি, নবী মাটির নি, নবী গায়েব জানতানি, ও ইতা আল্লাহ জিগাইতে নাই, জিগাইবা মার রব্বুকা ও মা দীনুকা ও মা হাজার রাজুলুল্লাজি বুইসা ফিকুম, ই তিন সওয়াল আছে বুখারী কিতাব হাদিস শরীফের কিতাবও আছে, আবু দাউদ আছে, ইবনে মাজাহ আছে, এটা ঠিক আছে, কিন্তু বুখারী মুসলিম ওই তিন সওয়াল নাই, বুখারি মুসলিম এক সওয়াল। সুবহানাল্লাহ পাতেন না, মানর দিক তুলে বুখারি মুসলিম উত্তম না, ইবনে মাজাহ আবু দাউদ উত্তম, বুখারি মুসলিম উত্তম, আল্লাহর নবী তান সাহাবায়ে কেরাম দেখেন লাকাদ উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহি আইছে, আন্নাকুম আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর, তুমি তেন কবর ফিতনার সম্মুখীন হইবা, ফিতনার অর্থ হইল পরীক্ষা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল আর আওলাদ হইল পরীক্ষা, হুজুরে ফরমায়েন তুমি তেন